out again. বন্ধুরা, ফাইনালি এমকারমের নতুন আপডেট চলে এসেছে। এটা আমাদের জন্য খুবই খুবই ভালো একটা নিউজ। দেখেন, এমকারম 2.6.8 15 MB নতুন আপডেট কিন্তু দিয়ে দিয়েছে এমকারম। আর এখানে অনেক নতুন কিছু রিলিজ করেছে এমকারম কোম্পানি, যেখানে এখানে লেখাই আছে। দেখেন, এখানে চারটা জিনিস নতুন অ্যাড করেছে। সো দেখেন, প্রথমেই লেখা আছে পারফেক্ট সাপোর্ট অ্যান্ড্রয়েড 13, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13-এ এতদিন হয়তো প্রবলেম ছিল, সেই প্রবলেমটা তারা সলভ করে দিয়েছে। অ্যান্ড্রয়েড 13 এখন একদম পারফেক্টলি এই ভার্সনটা সাপোর্ট করবে। তারপর দুই নম্বর লেখা আছে লেজার লাইন অফ আনলিমিটেড কালার, অর্থাৎ আপনারা এখানে লেজার লাইনে আনলিমিটেড কালার পেয়ে যাবেন, অর্থাৎ অনেকগুলো কালার পেয়ে যাবেন। তাছাড়া এখানে লেজার লাইন অফ করেও আপনারা খেলতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ। আমরা বন্ধুরা, তিন নম্বর লেখা আছে সাপোর্ট লাকি শট টেবিল, মানে আমরা যে লাকি অথবা গোল্ডেন শট দিয়ে থাকি, অর্থাৎ সেখানে কিন্তু কোনো হ্যাকই কাজ করে না। সো এমকারমের এই আপডেটে আমার মনে হয় যে সেখানেও হ্যাকটা কাজ করবে, অর্থাৎ সেখানেও লেজার লাইন শো করবে। সো আর এটা শো করলে কিন্তু আমাদের জন্য খুবই গুড নিউজ, আর খুবই এটা আমাদের জন্য উপকারী হবে। যারা পারফেক্টলি লাকি গোল্ডেন শট মারতে পারে না, তাদের জন্য কিন্তু খুবই ভালো এটা। সো চার নম্বর লেখা আছে পারফেক্ট সাপোর্ট গুগল লগ ইন ফেসবুক লগ ইন, অর্থাৎ এতদিন যে লগ ইন প্রবলেম যদি যার যার ছিল, তাদের আর এই সমস্যাটি হবে না। এখন পারফেক্টলি আপনার গুগল লগ ইন, ফেসবুক লগ ইন সব কিছু পারফেক্টলি সাপোর্ট করবে। আর এখানে আছে বন্ধুরা নো টাইম লিমিট, নো ফেসার লিমিট, এমকারম ইজ পারমানেন্টলি ফ্রি। আর এমকারম আপনারা পারমানেন্টলি ফ্রি পেয়ে যাচ্ছেন। সো বন্ধুরা, বুঝতেই পারছেন এমকারমের এবারের আপডেটে কত 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 জিনিস অ্যাড করেছে এমকারম, আর এটা আমাদের জন্য খুবই খুবই ভালো একটা সংবাদ আর কি। সো বন্ধুরা, এই ভার্সনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, আপনারা জাস্ট আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যান। সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল। আপনারা জাস্ট লিঙ্কের ভিতরে প্রবেশ করলে এরকম একটি পেজ ওপেন হবে। সো নিচের দিকে জয়েন লেখা আসবে, আপনারা জাস্ট জয়েনে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এমকারম ফ্রি 2.6.8 APK, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এখানে যদি আপনারা না পান, তাহলে যে উপরে লেখা আছে পিন, আপনারা পিনে ক্লিক করলে এখানে আমি পিন মেসেজ করে রাখবো। সো আপনারা এখানে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, অবশ্যই ভার্সনটা দেখে ডাউনলোড করবেন 2.6.8। সো দেখেন বন্ধুরা, এখন আমি দেখবো এই ভার্সনে নতুন কী কী অ্যাড করেছে এবং এগুলো কি এখানে যা যা লেখা আছে এগুলো সঠিকভাবে কাজ করে কি না। সো চলেন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখেন, এখানে আমি এমকারমটি ডাউনলোড করে রেখেছিলাম। সো এখন আমি এমকারমটি ওপেন করব। সিং ইন, মানে আগের মতোই জাস্ট এখানে একটা জিমেল দিয়ে সিং ইন করে নিতে হবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট গেম লেখা আছে। সো এখন আমি জাস্ট স্টার্ট করে দেবো। এই যে ভিউ অ্যাড টু গেট চান্স টু ইউজ, বন্ধুরা মানে এই আপডেটের আগে কিন্তু একটা প্রবলেম হতো যে ভিউ অ্যাড টু গেট চান্স ক্লিক করলে আসলে অ্যাড আসতো না। সো এই আপডেটে হয়তো এটা সলভ করে দিয়েছে। এই যে দেখেন, আমি এখানে ভিউ অ্যাডে ক্লিক করলাম, এখানে অ্যাড শো হচ্ছে। বন্ধুরা দেখেন, এখানে আমার অ্যাড শো হয় নাই মূলত। বন্ধুরা দেখেন, এখানে আমার অ্যাড শো হয় না, কারণ আমি একবার অ্যাড দেখে নিয়েছি এর আগে। আর দেখেন, তো বন্ধুরা দেখেন, এখানে আমি এমকারম দিয়ে ক্যারামবুলটিকে ওপেন করে নিয়েছি। সো এখন প্রথমেই আমি যেটা দেখবো সেটা ওইখানে যে লেখা ছিল দুই নম্বর যে নোটিসে, যে লাকি শট টেবিলে এটা কাজ করবে। সো চলেন সেটাই আগে দেখে নেওয়া যাক। দেখেন বন্ধুরা, এটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করতেছে লাকি শট টেবিলে। এই যে দেখতে পাচ্ছেন, মানে এটা কোন জায়গায় যাবে সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে। সবার জাস্ট একটু এটা মেনটেন করে মারলেই হবে। ও ভাই দেখেন, আর একটু জোরে মারলে একদম কিন্তু জায়গা মতো এসে পড়তো। যাই হোক, সো বন্ধুরা এটা কিন্তু যারা আমার মতো যারা সঠিকভাবে লাকি গোল্ডেন শট মারতে পারেন না, তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই উপকার, খুবই ভালো হয়েছে। সো দেখেন, এখানে আমার আরও একটা শট আছে, সো এটাও আমি মেরে দেখবো। তো বন্ধুরা, এই জিনিসটা কার কাছে ভালো লাগছে করে জানাবেন।
বন্ধুরা, এখন আমরা একটা ম্যাচ লাগিয়ে দেখি আসলে এটা কেমন কাজ করে আর কেমন মানে ইনডিরেক্ট শটগুলো কেমন হয়। আর ওখানে যে লেখা ছিল আনলিমিটেড কালার আর কি, লেজার লাইন কালার আনলিমিটেড, সো সেটাও আমরা দেখে নেব। দেখেন বন্ধুরা, এখানে যে নতুন টেবিলটা আসছে ব্যাটেল টাওয়ার, সো এখানেই আমরা একটা ম্যাচ লাগিয়ে দেখব। দেখেন এখানে আমি ফার্স্ট টার্ন পেয়ে গেছি, সো প্রথম টার্নে হয়তো যাবে না। সো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার লেজার লাইনটা অফ করা আছে। দেখেন আমি আগে লেজার লাইনটা অফ করে রেখেছিলাম, কারণ লেজার লাইনটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা জাস্ট এই যে লেজার লাইনটা অফ করে খেলবেন, কারণ লেজার লাইনটা অন করে খেললে অনেক বেশি ল্যাগ করে আমি দেখছি। তো যদিও আমার ফোনের র্যামটা অনেক কম, 3 GB র্যাম, যে কারণে ল্যাগ করে, আপনাদের হয়তো ল্যাগ নাও করতে পারে। সো আমি জাস্ট এখানে লেজার লাইনটা অফ করে খেলেছি, আপনারা চাইলে লেজার লাইন অন করে খেলতে পারেন। সো আমি লেজার লাইন অন করে আপনাদেরকে খেলে দেখাবো। দেখেন বন্ধুরা, এখানে মনে হয় যে আমি আর টার্ন পাবো না, হয়তো ব্রেক টু ফিনিশ করে দেবে। দেখেন বন্ধুরা, এখানে আমি আরও একটা ম্যাচ লাগিয়ে দেখলাম, আসলে হয়তো ওই ম্যাচটা আমি উনি ব্রেক টু ফিনিশ করে দিত অপোনেন্ট, সো যে কারণে আমি ওখান থেকে ব্যাক দিয়ে আর একটা ম্যাচ লাগিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে আমি লেজার লাইন কিন্তু অন করেছিলাম, মানে তখন আমি লেজার লাইনটা অন করে দিয়েছিলাম। সো দেখেন এখন এটা কীভাবে শো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম যে একটু ল্যাগ করে, আমি যেটা বলছিলাম সেটাই কিন্তু হচ্ছে আমার আমার ফোনের র্যাম যেহেতু কম, হয়তো এই কারণে ল্যাগ করে। আপনাদের ফোনের র্যাম রম যদি ভালো থাকে তাহলে হয়তো ল্যাগটা করবে না। তো দেখেন বন্ধুরা, এখানে এখন লেজার লাইনের কালারটা কিন্তু একটু নীল কালারের আছে, তো আমি লেজার লাইনটার কালার চেঞ্জ করে দেখব। চলেন, তো দেখেন বন্ধুরা, এই যে এখান থেকে কিন্তু আনলিমিটেড কালার চেঞ্জ করা যাবে। দেখেন এখানে আমি লাল কালার দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন বন্ধুরা, এখন কিন্তু লেজার লাইনের যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সো এখন লেজার লাইনের কালারটা কিন্তু লাল রঙের আছে। তো আপনারা চাইলে এইভাবে এখান থেকে লেজার লাইন কালার চেঞ্জ করে দিতে পারবেন। আর এখানে লাইন সাইজ লেখা আছে, এখান থেকে 1, 2, 3, আপনারা চাইলে এখান থেকে লাইন সাইজ বাড়িয়ে নিতে পারবেন। এই যে আমি এখানে 4 দিলাম, 4 দিয়ে দেখি এটা কেমন হয়। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু লাইন সাইজ বাড়ানোর সাথে সাথে লাইনের সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে লাইন সাইজ বাড়িয়ে খেলতে পারবেন আপনাদের যদি ইচ্ছা হয়। তবে আমি বলবো আপনার লাইন সাইজ কমিয়েই খেলেন। তাছাড়া বন্ধুরা, এখানে চাইলে আপনারা অনেক শট মানে অফ করে খেলতে পারবেন, অন করে খেলতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো। সো বন্ধুরা, আর এই আপডেট ভার্সনটি যদি আপনারা ডাউনলোড করতে চান, আমি ভিডিওর শুরুতেই বলেছি আপনারা জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তো আপনারা জাস্ট সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।